বন্ধুরা, দীপা ঝুনির বিয়েতে গেছিল, এটা আমি প্রমাণ করে দেব তোমাদের কাছে। কারণ আমরা দীপাকে এতবার এত রকমভাবে কোশ্চেন করেছি যে তুমি কেন যাওনি, সে কোশ্চেনের অ্যান্সার কিন্তু দীপা এখনও অবধি দেয়নি। আর দীপা যখন ঝুনির বিয়েতে গেছিল, তাহলে সে ভিডিও কেন শেয়ার করেনি? আজ সমস্ত কারণটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। তোমরা ভিডিওটা ফুল দেখো, তাহলে বুঝতে পারবে। আর প্রমাণ সমেত তোমাদেরকে দেখাবো। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, দীপাকে আমরা সবাই একটা কোশ্চেন করেছিলাম যে তুমি কেন ঝুনির বিয়েতে যাওনি। দীপা কিন্তু এখনও অবধি সেই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করে দেয়নি। তো আজকে আমি পুরো বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো, পুরো বিষয়টা তোমাদের প্রমাণ সমেত ক্লিয়ার করে দেবো যে দীপা ঝুনির বিয়েতে অ্যাকচুয়ালি গেছিল, ঠিক আছে? আর সে গেছিল, কিন্তু সেখানকার ভিডিও সে শেয়ার করেনি কেন, আসল ব্যাপারটা কী সেটা সম্পূর্ণ, মানে পুরো ঘটনাটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা ফুল দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে, কারণ আমি প্রমাণ দিব, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা দীপাকে, যারা নন ক্রিয়েটার তারা ভিডিওর কমেন্ট বক্সে, মানে দীপার ভিডিওর কমেন্ট বক্সে দীপাকে জিজ্ঞেস করেছে। আর আমরা যেহেতু ভিডিও করি, আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু, আমি না, অনেক ক্রিয়েটার কিন্তু তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কেন যাওনি। সে কিন্তু কিছুতে কিছু অ্যান্সার দিচ্ছে না। আর দীপার একটা অভ্যাস আছে যে কোনো কিছুর অ্যান্সার সে চট করে, মানে বলতে পারে যে ভিউয়ার্সদের মধ্যে মানে কোনো কোশ্চেনের কৌতূহল আছে বা কোনো কোশ্চেন জানতে চাইছে, সে যে তার অ্যান্সারটা পুরোপুরি দেবে সেটা কিন্তু সে কোনোদিনও প্রয়োজন মনে করে না। তো আজকে আমি তোমাদেরকে প্রমাণ সমেত দেখাবো, ঠিক আছে? তো আমি গতকাল না, আমি তো কয়েকটা ভিডিও করেছি দীপাকে নিয়ে। তো একটা ভিডিওর কমেন্ট বক্সে আমার একটা বলতে পারো শুভাকাঙ্ক্ষী বন্ধু বলতে পারো, বা সে হয়তো দীপার বিষয়ে অনেকটাই জানে, তাই না? তো তাই সে প্রমাণ, মানে এতটা জানে যে সে ঝুনির বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, আমার মনে হয় তাদের বাড়ির আশেপাশেই মনে হয় বাড়ি হবে, বা তাদেরকে খুব ভালো করে চেনে। তো সেই বন্ধুটাই বা সেই দিদিভাইটা, সে একটা মেয়ে, তো সে আমাকে কমেন্ট করে বলেছে কমেন্ট বক্সে যে দীপা কেন মানে বিয়ে বাড়ির ভিডিও শেয়ার করেনি, আর দীপা ঝুনির বিয়েতে গেছিলো। আর ঝুনিও কিন্তু দীপার বিয়েতে এসেছিলো, তো ঝুনিও কিন্তু দীপার বিয়ের ভিডিও শেয়ার করেনি, আর দীপাও কিন্তু ঝুনির বিয়ের ভিডিও শেয়ার করেনি, তা কেন সেই কথাটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমে আমি একটা লাইন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বন্ধুরা, দেখো এখানে আমি ভুল যেন না হয়, আর তোমাদেরকে এখানে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখে নাও যে আমি ভুল বলছি না। তো লিখেছে প্রথমে দেখো যে আপনাদের ভুল হচ্ছে, আসল কারণ দিদিভাই, দীপার বিয়ে ঝুনি গিয়েছিল, দীপা ঝুনিকে ভিডিও দিতে দেয়নি, তাই ঝুনির যখন বিয়ে ঠিক হয় তখন দীপা গিয়েছিল ঝুনির বাড়ি, তাই ঝুনি দীপাকে মানা করে দেই তুই বিয়ের ভিডিও দিবি না, এটা দীপার রাগ। মানে ঝুনির, দীপার যখন বিয়ে হয় তখন কিন্তু ঝুনি তার বিয়েতে গেছিল, কিন্তু দীপা তাকে বিয়ের ভিডিও দিতে দেয় না বা দিতে মানা করে, তার জন্যই কিন্তু যখন ঝুনি দীপার বিয়েতে যায় তখন কিন্তু দীপাকেও কিন্তু ঝুনি বারণ করে দেয়, সেই জন্য কিন্তু দীপার রাগ হয়। রাগ হওয়ারই কথা, তুমি যখন মানে দীপা ঝুনিকে যদি বারণ করতে পারো তাহলে তো তোমাকে ঝুনি বারণ করবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর আমরা যারা ব্লগার, যারা ডেইলি ব্লগ করে, তারা অবশ্যই চাইবে যে ভালো ভালো ভিডিও, মানে যেখানে ভালো কিছু একটা ভিডিও আমরা পাবো, সেই জিনিসটা যদি শেয়ার করতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগে। তো সেই জন্য দীপার কিন্তু পার্সোনালি খুব রাগ হয়েছে, তার জন্যই হয়তো দীপা সেই বিষয়টাকে ক্লিয়ার করে আমাদের সামনে তুলে ধরেনি। দীপার তো এমনি ভিতরে ভিতরে রাগে রাগে গুমরাচ্ছে, আর এমনি তো একটু অহংকারী, মানে কোনো কিছু বললে মানে ইগো নামে তার মধ্যে জিনিস আছে, সে মানে ফাটাস করে নিজের গায়ে লিয়ে নিবে, কারণ এটা ভাববে না যে আমি যে তার সাথে ওই ব্যবহারটা করেছি সেটাই তো আমি রিটার্ন পেয়েছি। আর আরেকটা কারণ আমি এর আগে বলেছিলাম যে দীপা মানে ঝুনি রাখে তাকে বারণ করেছিল, তো হয়তো কারণ একটা মেয়ের সাথে এতটা বন্ধুত্ব, এতটা ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তার বিয়েতে সে কেন যাবে না, হ্যাঁ, কারণ তাদের নিজের সম্পর্ক, তাই না? তো সে হয়তো বিয়েতে গেছে, এই দিদিভাইয়ের কথাটার সাথে বিশেষ যুক্তি আছে, মানে কথা এই যে কমেন্টে যে কথাগুলো বলেছে সে কথাগুলো কিন্তু বিশেষ যুক্তিগত, যে দীপা হয়তো তার ভিডিও বিয়েতে গেছে কিন্তু সে সেখানকার ভিডিও শেয়ার করতে পারেনি, কারণ যে যেভাবে করবে বলবে যাইসা কা তাইসা, যে যেভাবে করবে তুমি সেভাবে পাবে, তাই না? তো একদিন ঝুনি ছোটো ছিল, আজকে ঝুনির সাবস্ক্রাইবার কম, কিন্তু ঝুনিও তো আজকে বড় হয়েছে, ঝুনির চ্যানেলে তো ভিউজ বেড়েছে, তাই না? তো বলে না যে কাউকে কোনো দিন ছোটো চোখে দেখতে হয় না, তুমি কাউকে ছোট ভেবে হয়তো তাকে বলেছো যে না আমি যেহেতু ভিডিওগুলো শেয়ার করছি তুই শেয়ার করবি না। একটা ব্লগারের বাড়ি 10 জন আসতেই পারে, 10 জন ভিডিও করতেই পারে, তাই না? এবার সে ভিডিওটা কোথায় শেয়ার করবে সেটা তার মানে পার্সোনাল ম্যাটার, তোমার তো খারাপ বিষয় শেয়ার করছে না,
সেটা বিয়ে বিয়ে একটা মানে কি বলবো বিয়ে সবাইকে নিয়ে হয়, তো সেটা যে কেউ ভিডিও করতে পারে, যে কেউ শেয়ার করতে পারে, এটাতে না মানে মানা করার কি আমি এই বিষয়টা খুঁজে পাচ্ছি না, মানে কতটা হিংসা তোমার মধ্যে দীপা। তুমি নিজেকে অতিরিক্ত ছোট ভাবো, যে ওয়াইটি সবচেয়ে ছোট, তাই জন্য তোমাকে কোচি করেই বলি। তো তুমি অতিরিক্ত নিজেকে কোচি বলতে বলতে না মেন্টালিটিটাও তোমার কোচি হয়ে গেছে। আর তোমাদের মধ্যে যে মানে তোমার মা হ্যাঁ আর দীপার মানে ঝুনির বাবার মধ্যে যে মানে তোমার পারিবারিক যে সমস্যাটা ছিল জমি জমার কারণে, হয়তো সেটা ঠিক, হয়তো সেটা ঠিক, সেটার হয়তো একটা কারণ হতে পারে, কিন্তু এই যে বিয়েতে যাওয়া ভিডিও না শেয়ার মানে শেয়ার করোনি তোমরা, এই যে কারণটা দিদিভাইটা বলেছে, এটাও কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে সত্যি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই মানে কমেন্টটা দেখে তোমাদের কি মনে হলো যে এই কারণটা কি মানে এটা কি সত্যি হতে পারে, কারণ দীপার মধ্যে কিন্তু একটা অহংকার বলে জিনিস কাজ করছে। আর দীপার মধ্যে কিন্তু একটু ইগো আছে, তো দীপা এই ধরনের কাজ হয়তো করতে পারে, তবু আমি শিওর না, কিন্তু যেহেতু প্রমাণ এখানে দিয়েছে তার জন্য আমি প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর দীপার আজকের একটা ভিডিও দেখলাম বন্ধুরা, দীপা যেদিন রেগে একটা ভিডিও করেছিল মানে ভিউয়ার্সদেরকে অপোজিট অ্যান্সার দিয়েছিল, সেদিন কিন্তু দীপা বলেছিল যে যারা ভিডিও করে নাইটি হাঁটুর উপর তুলে তারা নাকি আমাকে সাজেশান দিতে এসেছে, তারা আমাকে নিয়ে ভিডিও করছে। খুব তো ওদিন রেগে বলে দিলে যে বাবারে মানে ওরা কতটা নিচু, কতটা নিচু মেন্টালিটি, যে নাইটি হাঁটু থেকে তুলে ভিডিও করছে, ওরা নাকি তোমাকে নিয়ে ভিডিও করছে, মানে ওদের যোগ্যতা নেই তোমাকে নিয়ে ভিডিও করার, তাই তো? তো মনে করিয়ে দিই, তুমি যে আজকে যে ভিডিওটা শেয়ার করেছো মানে শেয়ার হ্যাঁ যে ভিডিওটা তুমি আজকের আজকের ভিডিওটাই যে তুমি শেয়ার করেছো, সেখানে যেখানে তুমি রান্না করছো মনে আছে, স্যুপ রান্না করছো, তো সেখানে তুমি দরজাটা যখন লক করতে যাচ্ছ তোমার পেছন থেকে শাড়িটা হাঁটু অবধি কিন্তু উঠে যায়, না হলে বিশ্বাস না হলে ভিডিওটা তুমি নিজের ভিডিওটা গিয়ে বারবার দেখো ওই জায়গাটা, যে তুমি যে নিচে থেকে, আমরা যখন সাধারণত কোনো কাজের চক্করে না মানে অনেক সময় হয় যে আমরা লাফিয়ে কাজটা করতে যাই, তুমি সেভাবে লাফিয়ে কাজটা করতে গেছো, নিচে পাটা একটা পা নিচে আছে, একটা পা কিন্তু উপর মানে উঁচুতে আছে, বলে তোমার পেছনের দিকে শাড়িটা তুমি তো স্নান করে শাড়ি পরেছো, তো শাড়িটা কিন্তু তোমার হাঁটু অবধি উঠে গেছে। এবার বলো তুমি নিজেকে কী নাম দেবে, নিজের নিজের বেলায় কী, তুমি তো অন্য কারো বেলায় মানে খুব মানে বড় বড় মুখ করে বলে দিলে যে হাঁটুর উপরে নাইটি তুলে যারা ভিডিও করে, যারা তারা অনেক রকমের ভিডিও ট্রাই করেছে, শেষে আমাকে নিয়ে ভিডিও করছে। পরকে যেভাবে বলতে পারো ছোটো না, নিজেরটা আগে ভাবো, কাউকে ছোট বলতে মানে এখানে সবাই চ্যানেল খুলেছে এক একটা আশায়, যে যেভাবে পারছে সে সেভাবে ভিডিও করছে, তাই না? তুমি কে হও তার ঠিক করে দেওয়ার যে সে তার চ্যানেলে কী রকমের ভিডিও দিবে, কী রকমের কোন ক্যাটাগরিতে সে ভিডিও করবে, তুমি কে হও? তুমি যদি কন্টেন্ট দিবে দিতে পারো তাহলে তোমাকে নিয়ে ভিডিও করতে আমরা কেন পারবো না, তাই তো? তুমি সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে মানে তোমরা বড় বড় ব্লগাররা ভুল করবে, অন্যায় বলবে, সিম্পথি কার্ড খেলে তোমরা ভিডিও মানে শেয়ার করবে, তাই না, সহানুভূতি নিবে, আর আমরা সেগুলো অন্যায়গুলো ভুলগুলো ধরে ভিডিও করতে পারবো না। এটা তোমরা বলতে চাইছো, এখন আমরা তোমাদের পাশে আছি, তোমরা কোনো ব্লগার কেউ ছাড় পাবে না, তোমরা যেভাবে ফেসটাকে মানে বলবো না তোমাদের একটা মানে ফেস ভ্যালু হয়ে গেছে, তো সেই ফেসটাকেই আমরা ব্যবহার করব, কারণ আমরাও চাই এখান থেকে কিছু ইনকাম করতে, আর সেটা নেই পথে, সেটা কাজ করে খেতে চাই তোমাদের মানে কি বলবো, বসে বসে তো আমরা খাচ্ছি না, আমরা একটা ভিডিও করছি, এর মানে কি আমাদের ভিডিওটা করার পিছনে অনেক খাটতে হয়, ফালতু ফালতু কেউ আমাদেরকে এমনি এমনি রেভিনিউ হয় না আমাদের, বা এমনি এমনি কেউ ভিডিওটা দেখে না, যথেষ্ট কারণ আছে তোমাকে নিয়ে যে ভিডিওটা মানে এখন করলাম, সেটাতে যথেষ্ট কারণ আছে যে তুমি ঝুনির বিয়েতে গেছিলে, এই কথাটা বললেই তো হয়। হ্যাঁ, ও ওই জন্যই তুমি কথাটা ক্লিয়ার করছো না, যে ব্যাপারটা তো তোমারও কোথাও না কোথাও জড়িয়ে আছে। যখন আমি ওই কারণটা জানতে পারলাম যে না তোমাদের পারিবারিক সমস্যার জন্য তোমরা যাওনি বা তুমি যাওনি, তোমার তোমাদেরকে ডাকা হয়নি, তখন ভাবলাম যে দীপারিতে কী দোষ হতে পারে, দীপা কেন এই বিষয়টাকে চেপে থাকবে, কিন্তু এখন বুঝতে পারলাম যে আলটিমেটলি তো তোমারই দোষ আছে, তুমি কোথাও না কোথাও এই সূত্রপাত, সে তোমার বাবা মা তোমার বাবা ওর মায়ের মধ্যে কোনো সমস্যা হতেই পারে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, মানে তোমার মা আর বাবার মধ্যে, হ্যাঁ সেটা তাদের মানে বড়দের ব্যাপার, কিন্তু তোমার থেকে যে ঘটনাটা শুরু হয়েছে সেটা তো সত্যি খুব অবাক লাগলো, মানে আস্তে আস্তে না তোমাকে নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি তোমার মধ্যে। মানুষকে ছোট করতে হলে নিজের আগে নিজেরটা দেখতে হয় যে তুমি কতটা ছোট বা তোমার মেন্টালিটিটা কেমন। হ্যাঁ, মনটা উদার করো, নিজের কন্টেন্টে ভিডিও করে যাও, তুমি খুদ দিলে খুদটা আমরা ধরবই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা যুক্তিগত বলে মনে হয় বা যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলছি, তাহলে অবশ্যই একটা করে সবাই লাইক দেবে, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার
সাথে থেকো। আমরা কিন্তু বন্ধুরা, তোমরা ভাববে যে আমরা সমালোচনা করে ভিডিও করছি বলে আমাদের কোনো খাটনি নেই। তোমরা যারা যারা ভিডিও করো না তাদেরকে বলছি এই ধরনের ভিডিও করে দেখো, সত্যি খুব খাটনি। কারো সম্পর্কে বলতে গেলে না, কারো সম্পর্কে বিশেষ কিছু জানতে হয় তখন কারো সম্পর্কে বলা যায় ক্যামেরার সামনে, ঠিক আছে? তো চলো, যারা বুঝার তারা ঠিক বুঝতে পারবে। তো এখনকার মতো টাটা।